চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি রক্ষার দাবিতে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে প্রতীকী সমাবেশ আজ বিকেল 4টায় সিআরবিতে অনুষ্ঠিত হয়। প্রতীকী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি, আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও রাজনীতিবিদ মোহাম্মদ আতাউল্লাহ খান, মোহাম্মদ নাজিমুদ্দিন চৌধুরী এনএলএর সভাপতিত্বে ও মোহাম্মদ মহিবুল্লার পরিচালনায় অনুষ্ঠিত প্রতীকী সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ফজলুল হক, শিক্ষাবিদ মোহাম্মদ দিদারুল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ বোরহানউদ্দিন খান, মোহাম্মদ তহিদুল আলম, প্রাইভেট মাদ্রাসা শিক্ষক সমিতির জোন সহকারী হাফেজ আমানুল্লাহ দৌলত, অ্যাডভোকেট মোহাম্মদ কায়সার, মোহাম্মদ সিনান, মোহাম্মদ মহিবুল্লাহ, শহীদুল ইসলাম দুলদুল, মাওলানা মোহাম্মদ ইউসুফ, শাহাদাত হোসেন প্রমুখ। সিআরবি এলাকাটি রেলওয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এটি ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলীর একটি অনবদ্য নিদর্শন এবং বলা হয়ে থাকে এটি চট্টগ্রামের সবচেয়ে প্রাচীনতম সুশীতল এলাকা। এরকম একটি গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে বহুতল হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের মতো স্থাপনা নির্মাণ বাসযোগ্য পরিবেশ বিনষ্ট করবে। তাই সবার দাবি সিআরবিকে রক্ষায় হাসপাতাল এখানে নির্মাণ না করে অন্যত্র করা। চট্টগ্রামে অনেক খালি জায়গা থাকার পরও এখানে কেন পরিকল্পনা নেওয়া হলো তা কোনোভাবেই বোধগম্য নয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। চট্টগ্রামের ঐতিহ্য, চট্টগ্রামের শ্বাস নিঃশ্বাস ধরার একটা জায়গা, এই জায়গাটি যেন আপনি হাসপাতাল না করে ঠিক এটাকে আরেকটু আধুনিক করে চট্টগ্রামের জন্য এই সিআরবি এটা ঠিক রাখা হয়, কারণ এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়, ঐতিহ্যের বিষয়। আমি আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমাদের হাসপাতালটি করার আরও অনেক জায়গা আছে, ঠিক এই জায়গাটাকে যেন চট্টগ্রামের সকলের জন্য মুক্তিকে একটা এটাকে আধুনিক করে আরও একটু যেন উন্নত করা হয়। না হওয়ার পক্ষে নয়, আমরা হাসপাতাল হওয়ার পক্ষে, তবে পরিবেশ ধ্বংস করে নয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমরা আপনার সন্তান তুল্য। এটা হচ্ছে সিআরবি, হচ্ছে চট্টগ্রামের ফুসফুস। এটা পরিবেশের যে দীর্ঘদিন থেকে, দীর্ঘ বছর যাবত থেকে এই সুন্দর পরিবেশ আছে, কিন্তু এখানে হাসপাতাল না করে অন্য জায়গায় স্থানান্তর করা হোক। কারণ পরিবেশ ভারসাম্যের জন্য আল্লাহ তালা যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ যেভাবে আওতা তা পাহাড়কে আল্লাহ ফেরাক হিসেবে গেড়ে দিয়েছেন পরিবেশ ভারসাম্যের জন্য, ইকোসংস্থানের জন্য, কিন্তু পরিবেশ ধ্বংস করে হাসপাতাল আমরা চাই না, চট্টগ্রামের মানুষ চাই না। আপনার প্রতি বিনীত অনুরোধ, বিনীত আবেদন, এখান থেকে সরিয়ে অন্য জায়গায়, অন্য চট্টগ্রামে আরও অনেক জায়গা আছে, সে জায়গায় হাসপাতাল করা হোক, আমাদের কোনো আপত্তি নেই। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, চট্টগ্রাম সিআরবিতে যে হাসপাতাল নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, এই হাসপাতালটি চট্টগ্রাম সিআরবির ভিতর না হয়ে সিআরবি অন্য স্তরে পার্শ্ববর্তী হোক, কিন্তু আমাদের পরিবেশের জন্য, পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য আমাদের এই এটা বাধ্যতামূলক মনে করে এই হাসপাতালটা যে উদ্যোগ নেওয়া হয়েছে, প্রস্তাবিত স্থানটা অন্য স্তর সরিয়ে নেওয়ার জন্য উদ্যত আহ্বান জানিয়ে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে উদ্যত আহ্বান জানিয়ে আমার করছি। হাজারো চেষ্টা করলে একটা পাহাড় বানাতে পারবো না, একটা বন বানাতে পারবো না, একটা বৃক্ষ বানাতে পারবো না। এমনিতে সারা পৃথিবীর জলবায়ু উষ্ণ হয়ে আছে, এই উষ্ণতার কারণে আজকে সারা পৃথিবীতে মানুষ মারা যাচ্ছে। আমরা বৈশ্বিক জলবায়ু উষ্ণতার কথা বলি, আমরা জাতিসংঘে মাননীয় প্রধানমন্ত্রী জলবায়ু রক্ষার কথা বলছেন, তাই আমি একজন চট্টগ্রামের সন্তান হিসেবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন ভোক্তা অধিকারের কর্মী হিসেবে বলতে চাই, আজকে অক্সিজেনের সংকটে বহু করোনা রোগী নিহত মারা যাচ্ছেন। অক্সিজেনের অভাবে করোনা রোগীর মর্মান্তিক মৃত্যুর আহাজারি আমরা ভারতের প্রতিবেশী দেশ ভারতের রাস্তা রাস্তা দেখেছি। তাই মানুষের জন্য অত্যাবশ্যক হচ্ছে অক্সিজেন। তাই অক্সিজেন রক্ষার স্বার্থে চট্টগ্রামের ঐতিহ্য, এই শত শত বছরের পুরানো বৃক্ষরাজিকে ধ্বংস না করে আমরা একটি অন্য জায়গায় হাসপাতাল চাই। কারণ বৈশ্বিক করোনা মহামারীর এই সময়ে আমাদের চিকিৎসার যে সংকট, চিকিৎসার যে অপ্রতুলতা, সেটা প্রমাণ হয়েছে। অবশ্যই হাসপাতাল হতে হবে, অবশ্যই উন্নত মানের হাসপাতাল হোক, যা চাই বাংলাদেশে মাউন্ট এলিজাবেথের মতো হাসপাতাল হোক, বাংলাদেশে মামুনগ্রাদের মতো হাসপাতাল হোক, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা মানুষের নাগালের মধ্যে আসুক, উন্নত হোক, সেটা আমরা চাই। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই হাসপাতালের উদ্যোগকে গ্রহণ করবার জন্য, কিন্তু সেখানে অবশ্যই পরিবেশ নষ্ট করার জন্য নয়। চট্টগ্রামে অসংখ্য জায়গা আছে, আরও অন্যত্র জায়গা আছে, সেই জায়গায় এই হাসপাতাল হোক, পরিবেশ রক্ষা হোক, সেই দাবি করছি। আমি বিশ্বাস করি এই শত আন্দোলনের সুতিহার এই চট্টগ্রাম, এই পাহাড় বেষ্টিত চট্টগ্রাম, নদীর যে চট্টগ্রাম, এই পরিবেশের যে চট্টগ্রাম, এই প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ রক্ষার স্বার্থে অবিলম্বে সিআরবিকে হাসপাতাল
বানানোর পরিকল্পনা থেকে সরে আসবেন সরকার এই দাবি করছি।